আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি ক্লিক করার জন্য। আপনারা দেখছেন আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা আর আমি সাথে আছি মোহাম্মদ হেলাল হোসাইন। তো আজকে আমি আপনাদেরকে 2021 সালের যে আকামা ফিটা হবে সেটার উপর কিছু কথা বলবো। তো তার আগে আমরা আজকে যে চারটা দেখবো সেটা হচ্ছে 2020 সালের যে আকামা ফিটা। তো এখন পর্যন্ত সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে 2021 সালের যে নির্ধারিত আকামা ফি সেটা এখন পর্যন্ত ডিক্লার করে নাই। যদি এখন তো জাস্ট অনলি জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর দুই তিন মাস দেখেন, দুই তিন মাসের ভিতরে যদি সৌদি সরকার বা সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে আকামার কোনো নির্ধারিত কোনো চার্ট না দেয়, মানে আকামা ফি এর যদি কোনো চার্ট না দেয়, তাহলে এই 2020 সালের যে আকামার চার্টটা রয়েছে সেই হারই আপনাকে আকামা বানাতে হবে। তো আমরা আগে জানি যে আকামার হারটা কীভাবে কীরকম। হ্যাঁ, প্রথম হচ্ছে যে যদি কোম্পানিতে 50%-এর ওপর যদি সৌদি নাগরিক থাকে, ধরেন আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন সেটা ছোট হোক বা বড় হোক, দেন হচ্ছে যদি সেখানে 50% বলতে 100 জনের ভিতরে যদি 50 জন সৌদি কাজ করে আর বাকি জন যদি আজনবি হয়, সেক্ষেত্রে যে আকামার খরচটা হবে টোটাল 10,750 রিয়াল। ইনকস এটা আকামা ফি, যেটা মই যাওয়াজাত ফি সেটা হচ্ছে 650 রিয়াল, আর মক্তব আমেল ফি হচ্ছে 9,600 এসআর, মানে আপনার 800 রিয়াল করে প্রতি মাসে। ইনকস মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, মিনিমাম 500 রিয়াল ধরে রাখেন। তো টোটালি অ্যাভারেজ হচ্ছে 10,750 রিয়াল। অ্যান্ড হচ্ছে যদি আর বলছে কি সাওয়াক খাস আর মাজরা, যদি সাওয়াক খাস অথবা মাজরা বিশাল কোনো লোক হয়, সেক্ষেত্রে তার টোটাল আকামি ফিটা আকামার ফিটা হবে 1,100 রিয়াল। তার ভিতরে হচ্ছে 600 রিয়াল হচ্ছে আপনার যাওয়াজাত ফি, যেটা মই বলি আমরা, আর মক্তব আমেলের কোনো ফি নাই, 0 রিয়াল, ঠিক আছে। আর হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে 500 রিয়াল। টোটালি হচ্ছে 1,100 রিয়ালের ভিতরেই আমেল মঞ্জিল সাওয়াক খাস যাদের তাদের আকামা ফি। এরপরে যেটা হচ্ছে ছোটো মোয়াসাসা, মানে একেবারে ছোটো যেগুলো 4 বা 5 জনের মোয়াসাসা রয়েছে, সেই সকল মোয়াসাসার যে আকামা ফিটা আসবে 1,150 রিয়াল। এর ভিতরে হচ্ছে 650 রিয়াল হচ্ছে আপনার মক্ত এই যাওয়াজাত ফি, আর 500 রিয়াল হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, মক্তবা মেলের কোনো ফি নেই। এ হচ্ছে 1,150 রিয়াল হচ্ছে ছোট মহাসাছা, যেটা হচ্ছে পাস বা পাসের নিচে যেই আমেল রয়েছে যে সকল মহাসাছার শুধু সেগুলার। এটা হচ্ছে আপনার এই জুলাই 1, 2020 থেকে এই আপডেটটা করা হয়েছে। দেন হচ্ছে এই যদি নতুন করে কোনো আপডেট না দেয়, মানে শ্রম মন্ত্রণালয় থেকে যদি নতুন কোনো আকামা ফি এর রেট না করে, মানে যে কত হবে সে ফিটা যদি নির্ধারিত না করে, তাহলে এই 2020 সালের যে আকামা ফিটা রয়েছে সেটা কি মানতে হবে সেটাই বল থাকবে, এবং এই ফিগুলো দিয়েই আপনাকে আকামাগুলা আপনার নিজেই করতে হবে। তো এই হচ্ছে আজকের আপডেট। সো যদি নতুন করে কোনো আকামার আপডেট আসে, আকামার ফি সংক্রান্ত কোনো কিছু আসে, তখন আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তো এই জন্য আপনাকে কি করতে হবে ভাই, সাবস্ক্রাইব করতে হবে। আপনি সাবস্ক্রাইব না করলে আপডেট পাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবসময় আপডেটগুলো পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, গুড বাই।